মা, সব পাখিদের বাড়িতে তো রঙিন টিভি আছে, আমাদের বাড়িতে রঙিন টিভি নেই কেন মা? আমার কত ইচ্ছে করে স্কুল থেকে এসে একটু কার্টুন দেখতে। আমার বন্ধুরা কত কার্টুন দেখে আর স্কুলে এসে গল্প করে, আমি কিছুই দেখতে পারি না মা। আমার বন্ধুরা তো টিভিতে কত কত নাচের প্রোগ্রাম দেখে, আমাকে এসে ওগুলোর কথা বলে, আমি তো ওকে কিচ্ছুই বলতে পারি না মা। এখন তোদের পড়াশোনা করার বয়স টুকি, টিভি দেখে সময় নষ্ট করার বয়স নয়। এখন মনোযোগ দিয়ে তোমরা দুজন পড়াশোনা করো, যখন সময় হবে তখন তোমরা নিজেরাই টিভি কিনতে পারবে, তখন শান্তি করে টিভি দেখো কেমন? মা, আমরা কেন আমাদের টাকা দিয়ে টিভি কিনব? তোমরা কেন আমাদের টিভি কিনে দিবে না? বনের অন্য বাচ্চাদের মা বাবা তো তাদের সন্তানের জন্য সব কিছু করে, তাহলে তোমরা করবে না কেন মা? কারণ আমাদের কাছে টিভি কেনার মতো অত টাকা নেই রে বাবা। আর টাকা থাকলেও এমন একটা সময় নষ্ট করা জিনিসে আমি কখনো এতগুলো টাকা নষ্ট করতে পারবো না। টিভি দেখলে অনেক সময় নষ্ট হয়, তাই তো টিভিকে বোকা বক্স বলা হয়। যাদের বাড়িতে টিভি থাকে না তারাই টিভিকে বোকা বক্স বলে মা। টিভি থেকে কত কিছু শেখা যায় তুমি জানো? তুমি একদম ঠিক কথা বলেছি মা, যাদের বাড়িতে টিভি নেই তারাই বোকা। আর টিভিতে সব কিছুর জন্য আলাদা আলাদা চ্যানেল আছে, আমাকে কনক বলেছে। ও তো সব নতুন নতুন অ্যানিমেশনদের ভিডিও দেখে আমাদেরকে বলতে পারে টিভি মোটেও বোকা বাক্স নয়। টুকি আর রকি তো একদম ঠিক কথাই বলেছে, ওরা স্কুল থেকে ফিরে এসে বড়দের মাঝখানে ঘরের এক কোণে বসে থাকে, আর খেলার মাঠ দূরে বলে আমি তো ওদের মাঠে খেলতেও যেতে দেই না, যদি হিংস্র প্রাণী ওদের কোনো ক্ষতি করে ফেলে এই ভেবে। এখন যে আমি কি করব ভেবেই পাচ্ছি না। টুনি, আমি কি করব বলো তো? তুমি তো জানো এই বাড়িটা পাকা করতে কতগুলো টাকা খরচ হয়ে গেছে, আর প্রত্যেক মাসে মাসে আমাকে লোনও শোধ করতে হচ্ছে, আর কাজ করে যে টাকা পাই ওগুলো করতে তো সব টাকা শেষ হয়ে যায়। এখন আমি কি করে রঙিন টিভি কিনবো বলো তো? আমি তো তোমাকে রঙিন টিভি কেনার জন্য বলছি না টোনা, টুকি ও রকি তো সবসময় আমাকেই বলে, আর তুমি বাড়ি ফিরে আস্তে আস্তে ওরা তো ঘুমিয়ে পড়ে। ওদের বলা কথাগুলো আমি তোমাকে বললাম, তুমি আবার ভেবো না আমি তোমাকে জোর করছি টিভি কেনার জন্য। এরপর টুনি ও টোনার চিৎকার শুনে মিনু টুনটুনি ও রাজু টোনা সেখানে চলে আসে। কি হয়েছে রে বাবা, তোরা দুজনে কি নিয়ে এত ঝগড়া করছিস? ও আচ্ছা, এই ব্যাপার, আমরাও তো ঘরে বসে থেকে বিরক্ত হয়ে যাই, ঘরে একটা টিভি থাকলে আমাদের সময়টা কাটতো রে বাবা, মাঝে মাঝে খবরও দেখা যেত। হ্যাঁ রে বাবা, তোর বাবা ঠিক কথাই বলেছে, এখন তো আমাদের বয়সটা বাড়ছে, শুয়ে বসে আর কত থাকি বলতো? তোমরা সবাই কি শুরু করলে মা? তোমরা কি টুকি ও রকির মতো হয়ে গেলে? ওরা না হয় ওদের বাবার সমস্যাটা বোঝে না, তোমরা কি বুঝতে পারছো না? আর টিভি কিনলে তো বিদ্যুৎ বিলও বেড়ে যাবে। টোনা, তুমি বাবা মায়ের সাথে এভাবে কথা বলছো কেন? ওরা তো তোমাকে টিভি কিনতে বলেনি। বাবা টোনা, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে দিচ্ছি, সে টাকা দিয়ে টিভি কিনে নিয়ে আয়, আর তুই একটু একটু করে বিদ্যুৎ বিল দিয়ে দিস। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি বাবা? তোমার আর মায়ের তো বয়স হচ্ছে, ভবিষ্যতে টাকাগুলো তোমাদের কাজে লাগবে, তুমি টাকাগুলো তোমার কাছে রাখো বাবা। তোর বাবা যখন তোকে টাকা দিচ্ছে
তখন টাকাটা নে বাবা, ঘরে থেকে থেকে তো ক্লান্ত হয়ে যাচ্ছি, ঘরে টিভি থাকলে একটু দেখতে তো পারবো। মা, ওই টাকাগুলো আপনাদের কাছে রাখুন, আমরা আছি তো, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নিব, আমাদের সন্তানদেরও আপনাদেরও স্বপ্ন পূরণ করা তো আমাদের কর্তব্য, এই কর্তব্য আমাদেরকেই পূরণ করতে হবে মা। রকি, আজকে স্কুল থেকে যাওয়ার সময় কাকুলি আন্টি বাড়িতে জানালার সামনে দাঁড়াবো, কারণ বিকেলে 4টার সময় একটা কার্টুন দেখে, কার্টুনটা অনেক মজার, আমরা জানালার ওখানে দাঁড়ালে আমরাও কার্টুনটা দেখতে পারবো। তুই ঠিক বলছিস, আমরা কার্টুন দেখতে পারবো, কিন্তু বাড়িতে যেতে দেরি হলে মাকে কি আমরা কি বলবো রে, মাকে তো সত্যি কথাটা বলতেই পারবো না। আমরা কি বেশিক্ষণ দেরি করবো নাকি, কার্টুনটা শেষ হলেই তো আমরা বাড়িতে চলে যাব। তোদের তো সাহস কম নয়, ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির টিভি দেখছিস, আমরা কষ্ট করে টাকা দিয়ে টিভি কিনবো, আমার বাবা কষ্ট করে বিদ্যুৎ বিল দিবে, আর তোরা ফ্রিতে সব জিনিস দেখে ফেলবি। আসলে কনক, আমাদের এই কার্টুনটা অনেক পছন্দ, তাই আমরা একটু জানালা দিয়ে কার্টুনটা দেখছিলাম রে। দেখি তোদের ঘরে তো টিভি নেই, তাহলে তোদের আবার পছন্দের কার্টুন হয় কি করে রে, এভাবে অন্য লোকের টাকায় টিভি দেখিস তাই না, তোদের মতো গরিব পাখিদের কাছে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। কনক, তোকে আমি অনেক ভালো ভেবেছিলাম রে, আসলে তুই অনেক বাজে, কেউ যদি তোদের ঘরে এসে ফ্যান লাইট জ্বালায় তাদের থেকেও কি তুই বিদ্যুৎ বিল নিবি নাকি রে। অতিথি আর ভিখারিদের মধ্যে একটা পার্থক্য থাকে, ভিখারিদেরকে ভিক্ষা দেওয়া হয় আর অতিথিদেরকে আপ্যায়ন করা হয়। তোদের সাথে কথা বলতে আমার একটুও ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে আমাদের টাকা টিভি দেখছিস, এবার তোদের সেই টাকাটা শোধ করে দিতে হবে। তুই এসব কি বলছিস কনক, আমরা এখন টাকা কোথায় পাবো, আমার কাছে তো টাকা নেই, বাড়িতে গিয়ে মায়ের কাছে যদি টাকা চাই তাহলে তো মা খুব বকবে, তুই আজ আমাকে ক্ষমা করে দে, আমরা কখনোই রাস্তা দিয়ে যাব না। শোন টুকি, ওসব চালে কি হবে না, টাকা দিতে যখন পাবি না তখন আমার বাড়িতে আয়, মা আমাকে যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো তোরা করে দিবি। এরপর কনক টুকি ও রকিকে ঘরে নিয়ে যায়। মা, রকি ও টুকি এখনো ঘরে ফিরে আসছে না কেন, ওদের তো স্কুল ছুটি হওয়ার 4 ঘন্টা হয়ে গেছে, এখন ওরা ঘরে আসছে না কেন, আমার তো ভীষণ চিন্তা হচ্ছে মা, ভীষণ চিন্তা হচ্ছে। কাঁদিস না রে মা, তোরা ঘরে ফিরে আসু, তারপর দেখি কি করা যায়। তুমি এসব কি বলছো টুনি, চারপাশে খোঁজ নিয়ে দেখেছো, কান্নাকাটি না করে আগে বনে খোঁজ নিয়ে তো দেখো। টুনা, আমি তো কিছু বুঝতে পারছি না, ওদের আমি এখন কোথায় খুঁজবো। টুকি ও রকি ঘরে ফিরে না আসায় টুনি ও টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়, আর টুনি ও টোনা টুকিদের খুঁজতে বনের পাখিদের ঘরে যায়, আর কাকুলির ঘরে গিয়ে টুকি ও রকিকে দেখতে পায়। টুকি রকি, তোরা এখানে কি করছিস? আসলে মা, আমরা কার্টুন দেখতে এখানে এসেছিলাম। কি বলছিস, তোরা কার্টুন দেখার জন্য এখনো এখানে পড়ে আছিস বাড়িতে না গিয়ে, তোদের কার্টুন দেখার এত নেশা, আর আমরা তোদের চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। আসলে বাবা, আমরা এখানে কার্টুন দেখতে এসেছিলাম, কিন্তু কার্টুন দেখিনি। এরপর রকি টোনাকে সব কথা খুলে বলে, আর টুকি ও রকিকে টোনা বাড়িতে নিয়ে যায়। টুকি মা, তোদের টিভির জন্য আর অন্যের বাড়িতে যেতে হবে না, আমি তোদের জন্য রঙিন টিভি কিনে নিয়ে আসবো, তোরা কোনো চিন্তা করিস না রে মা।
এত বড় টিভি মা, এই টিভিটা কি আমাদের? হ্যারি মা, এই টিভিটা আমাদের, তোদের আর অন্যের বাড়িতে যেতে হবে না, তোরা এখন বাড়িতে টিভি দেখতে পারবি। ঠিক আছে মা, আমরা সবাই অনেক মজা করে আমাদের এই রঙিন টিভিটা দেখবো, কি মজা। শুধু টিভি দেখলে হবে না, পড়াশোনাও করতে হবে, পড়ার সময় পড়া পড়তে হবে আর টিভি দেখার সময় টিভি দেখতে হবে, বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, এখন থেকে আমরা পড়ার সময় পড়বো আর টিভি দেখার সময় টিভি দেখবো, কি মজা। সুখী, ডিমগুলো দিয়ে রুটি বানিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ব্যাপার কবুতর, তুমি এখনো উঠছো না যে? দেখেছ কত বেলা হয়েছে, কাজে যেতে হবে না বুঝি? দূর, তোমার জন্য ডিমের রুটি খেতেই পারলাম না, আর কিছুক্ষণ পর ডাকলেই তো ডিমের রুটিটা খেতে পারতাম। আরে কি সব বলছো তুমি, ডিমের রুটি আবার কোথায় পেলে? ও বুঝেছি, তুমি স্বপ্নে দেখেছো। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? স্বপ্নে কোনো কিছু খেলে কি মনে থাকে? আর তাছাড়া স্বপ্নে কোনো খাবার খেলে পেট খারাপ হয়। আমি খাওয়ার আগে তোমাকে দেখেছি, ভালোই করেছি। স্বপ্নে ডিমের রুটি খেতে পারিনি তো কি হয়েছে? বাস্তবে ডিমের রুটি বানিয়ে খাবো। জানো সুখী, আমি স্বপ্নে দেখেছি ওই ডিমের গাছ কোথায় আছে, আর কাজ থেকে আসার সময় ডিম পেড়ে নিয়ে আসবো। ডিমের আবার গাছ হয় নাকি? আচ্ছা তুমি ডিম পেড়ে নিয়ে এসো, আমি তোমাকে রুটি বানিয়ে দিব। এবার তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে চলে যাও। সুখীর কথা শুনে কবুতর খাবার খেতে থাকে, আর খাওয়া শেষ করে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এই তো সেই ডিম গাছ, কিন্তু গাছে কোনো ডিম দেখছি না কেন? হায় হায়, এতগুলো ডিম তাহলে কেউ কি নিয়ে গেল? ধুর, আমি তো স্বপ্নে দেখেছিলাম ডিম ধরেছে, তাহলে বাস্তবে কোথা থেকে ডিম ধরবে? এ কি, এত বেলা হয়ে গেছে, এখন তো কোনো কাজও পাবো না। এই স্বপ্নে ডিম গাছ খুঁজতেই আজ আমি কাজে যেতেই পারলাম না, এখন তো সুখী আমাকে বাড়িতে তুলবেই না। কেঁদো না, আমি তোমার স্বপ্নের ইচ্ছাটা পূরণ করে দেব। এই নাও আমার ওপরে অনেক ডিম, এখান থেকে তুমি প্রতিদিন ডিম নিয়ে যাবে, তুমি নিজেও রুটি বানিয়ে খেতে পারবে, আর পাখিদের কাছেও বিক্রি করে অনেক ইনকাম করতে পারবে। তাহলে প্রতিদিন তোমাকে কষ্ট করে আর কাজ খুঁজতে হবে না। গাছ, তুমি সত্যি ডিম দিয়েছো? মানে বাস্তবে গাছে ডিম ধরেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরে সত্যি আমি ডিম দিয়েছি, এবার তাড়াতাড়ি কিছু ডিম ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে যাও। গাছের কথা শুনে কবুতর খুশি মনে গাছ থেকে ডিম ছিঁড়তে থাকে, আর কিছু ডিম নিয়ে বাড়িতে চলে আসে। সুখী সুখী, পাখাটা রেখে তাড়াতাড়ি এদিকে এসো। দেখো আমি কতগুলো ডিম এনেছি, কিন্তু এটা বাস্তব কিনা স্বপ্ন সেটা আমি জানি না, তাই বলি আমাকে একটা লাঠি দিয়ে আঘাত করো তো, যদি ব্যথা পাই তাহলে বুঝবো যে এটা বাস্তব। আচ্ছা করছি, তার আগে বলো সত্যি কি গাছে ডিম ধরেছিল? এরপর কবুতর সুখীকে সব কথা খুলে বলে। আরে এটা বাস্তব, তোমাকে ব্যথা পেতে হবে না, এবার ডিমগুলো দাও আমি রুটি বানিয়ে দিচ্ছি। এতগুলো ডিমের এই কয়টা রুটি?
আরে এগুলো তুমি খাও, আর বাকি যা আছে সেগুলো তুমি বিক্রি করতে নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে হবে, তাছাড়া টাকা আবার কোথায় পাবো? রুটি নেবেন? রুটি, ডিমের রুটি? দাদারা দিদিরা ডিমের রুটি খেতে চাইলে আমার কাছে চলে আসো। রুটি নিবে? রুটি দাদা, আমাকে একটা রুটি দাও তো। এই নাও রুটি, আর 50 টাকা দাও। কি, একটা রুটি 50 টাকা? তোমার মাথা কি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে। ডিমের রুটি কখনো খেয়েছো? ডিমের রুটি খেতে অনেক মজার, আর বানাতেও অনেক খরচ, তাই দামটা একটু বেশি। এরপর দিয়ে আর কিছু না বলে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর কবুতর তার ভ্যান চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। দাদা, ও দাদা, এদিকে একটু শোনো বলছি। কি হয়েছে রে টুনি, এভাবে ডাকছিস কেন? দাদা, আমার খুব পানি পিপাসা পেয়েছে, আমি নদীতে একটু পানি খেতে যাব। ততক্ষণ তুমি একটু আমার ডিমগুলো দেখে রাখবে? আচ্ছা ঠিক আছে, যা তবে। খুব তাড়াতাড়ি আসবি কিন্তু, নয়তো আমি চলে যাব। আমার হাতে এত সময় নেই যে তোর এখানে সময় নষ্ট করব। টুনির ডিমের রুটি খেতে বুঝি খুব মজা লাগবে। টুনি তো নদীতে পানি খেতে গেছে, এদিকে আমি ডিমগুলো নিয়ে বাড়িতে চলে যাই। টুনি যদি ডিম খুঁজতে আমার বাড়িতে আসে, বলবো তো দেরি হওয়ার কারণে আমি ওখান থেকে চলে এসেছি, তাহলে আর আমার দোষ দিতে পারবে না। চারটা ডিম দিয়ে রুটি বানিয়ে দাও তো, আমি খাবো। ওই কাছ থেকে এই ডিমগুলো নিয়ে আসলাম খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য রুটি বানিয়ে নিয়ে আসছি। এগিয়ে ডিম থেকে ছানা বেরিয়ে আসছে কেন? কবুতর কবুতর, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি অবাক কাণ্ড ঘটেছে। কি হয়েছে, কি এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর এই চারছানা কোথা থেকে আসলো শুনি? আরে তুমি যে ডিম এনেছো সেই ডিম থেকে চারছানা বেরিয়ে এসেছে। তুমি সত্যি করে বলো তো, এই ডিমগুলো তুমি কোথায় থেকে নিয়ে এসেছো? তার মানে তুমি বনের পাখিদের ডিম চুরি করে রুটি বানিয়ে বিক্রি করো? ছি ছি দাদা, এত নিকৃষ্ট কাজ তুমি কিভাবে করতে পারলে? পাখি হয়ে পাখিদের ছানাদের মেরে ফেলছো, তুমি তো একটা খুনি, তোমাকে এ শাস্তি পেতেই হবে। হ্যাঁ টুনি, ঠিক বলেছিস, এর এই নির্দিষ্ট কাজের জন্য একটা শাস্তি দিতেই হবে। ছি কবুতর, তোমাকে আমার স্বামী ভাবতে ঘৃণা লাগছে, আমাকে সব মিথ্যে বলেছিলে যে ডিমের গাছ থেকে ডিম এনেছো। তোমার মতো স্বামীর সাথে আমি আর থাকবো না, এক্ষুনি আমি বাবার বাসায় চলে যাব। টুনি, একে শাস্তি দিয়েই ছাড়বি। অভিযোগ আছে। আচ্ছা বলো দেখি, কার নামে আর কি অভিযোগ? এরপর টুনি পুলিশকে কবুতরের সব কথা খুলে বলে। কি, আমাদের বনে এত নিকৃষ্ট পাখি আছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না, এ তো চরম অন্যায় কাজ করেছে। তুমি এখন বাড়ি যেতে পারো, যত দ্রুত সম্ভব আমরা আসামিকে ধরার চেষ্টা করব। ব্যাপার,
বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তার মানে আসামি পালিয়ে গেছে, একে তো অন্য পদ্ধতিতে ধরতে হবে। একই গাছ, তোমার গাছে তো একটা ডিমও নেই, তাহলে আমি নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করব? সামান্য চারটা ডিম চুরি করে রুটি খেতে গিয়ে আজ আমি বড় অপরাধী হয়ে গেলাম আর সবকিছু হারিয়ে ফেললাম। তোমাকে আমি অনেক ভালো পাখি মনে করেছিলাম, তাই তোমার স্বপ্নের ইচ্ছে আর কর্মের ব্যবস্থা করেছিলাম, কিন্তু তুমি অনেক খারাপ পাখি, তাই আমার গাছে সব ডিম আমি অদৃশ্য করে দিয়েছি। এই কবুতর, পালিয়ে যাবি কোথায়? আমার হাত থেকে কোথাও পালিয়ে যেতে পারবি না, এমন অন্যায় কাজ করেছিস যে তোকে থানায় নিয়ে গিয়ে রিমান্ডে নিব। শোনো টোনা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি জ্বর আসবে, আর প্রতিদিন তো আমি কাজে যাই, আর যা টাকা পাই তা দিয়ে তো বাজার করে নিয়ে আসি। তুমি বসে বসে আর কতদিন খাবে বলো তো? আর আজকে ঘরে রান্না করার মতো কিছুই নেই, টুকির নাকি অনেক খিদে পেয়েছে। আজকে তুমি কাজে যাও না টোনা, তাহলে আমাদের মেয়েটাকে আজ না খেয়ে থাকতে হবে না। না না, আমি কোনো কাজ করতে পারবো না, তুমি কাজে যাও, আর আমি তোতার সাথে বাজি ধরেছিলাম আর বাজিতে হেরে গিয়েছি, এজন্য আজকে আমার 5,000 টাকা চাই। এক্ষুনি আমাকে 5,000 টাকা দে, নয়তো তোকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিব, এই বলে দিলাম। ওগো, তুমি এসব কি বলছো? অতগুলো টাকা আমি কোথায় পাবো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? কতদিন আর এভাবে আমাকে দিয়ে কাজ করাবে বলো তো? কি, তুই আবার আমাকে কথা শোনাচ্ছিস? দাঁড়া, তোর কথা বলা আমি বন্ধ করছি। এই এই বলে টোনা টুনিকে অনেক মারতে থাকে আর টুনি কাঁদতে থাকে, আর কিছুক্ষণ পর রাত হয়ে যায়। এরপর টুনি ও টুকে ঘুমিয়ে পড়ে আর টোনা লুকিয়ে আলমারি থেকে টুনি স্বর্ণের বালা চুরি করে নিয়ে যায়, আর সেই বালা দুটো তোতাকে দিয়ে আসে। মা, মা, আমি খুব খিদে পেয়েছি মা, আমি কি খাবার খেতে দাম মা? আমি যে আর নাকি থাকতে পারছি না মা, আমি খুব খিদে পেয়েছি। খাদিস না রে মা, একটু অপেক্ষা কর, আমি কিছু একটা ব্যবস্থা করছি। এরপর টুনি আলমারি খুলে সেখানে সোনার বালা দুটো খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই বালা দুটো খুঁজে পায় না। একি, আমার মায়ের দেয়া বালা দুটো কোথায় গেল? আমি এখানে তো রেখেছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছি না কেন? তবে কি টুনি আমার বালা দুটো চুরি করেছে? আমি ভেবেছিলাম ওই বালা দুটো বিক্রি করে তোর জন্য খাবার আর আমার জন্য ঔষধ নিয়ে আসবো, কিন্তু তোর বাবা সেগুলো চুরি করে তোদের দাদাকে দিয়ে এসেছে মনে হচ্ছে। এখন আমি কি করব? আমি আর এক মুহূর্ত এখানে থাকতে পারবো না, আমি আমার মায়ের কাছে চলে যাব। এরপর টুনি ব্যাগ গুছিয়ে নিয়ে টুকিকে সাথে নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়। আর সেখানে কি টুনি আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। এ কি টুনি, তোর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, কিন্তু আমার ঘরে তো কোনো ঔষধ নেই। টুকি দিদি ভাই, তুমি তোমার মায়ের খেয়াল রাখো, আমি এক্ষুনি দোকান থেকে ঔষধ কিনে নিয়ে আসছি। মা, আমি এখন অনেকটা সুস্থ বোধ করছি, তাই এখন আমার আর কাজ করতে কোনো সমস্যা হবে না। তুমি টুকির খেয়াল রাখো, আমি কাজে যাচ্ছি। দিদিমা, আমার এখন আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দিবে? আমি আইসক্রিম কিনতে যাব। তোমার মা তো বলে গিয়েছে তোমাকে যেন একা একা কোথাও না যেতে দেই। তুমি একটু অপেক্ষা করো দিদি ভাই, আমি রান্নাটা শেষ করে তোমাকে আইসক্রিম এনে দিব। না না, আমি এক্ষুনি আইসক্রিম চাই, তুমি আমাকে টাকা দাও, আমি ঠিক আইসক্রিম নিয়ে আসব, আর দূরে কোথাও যাব না, দোকান থেকে আইসক্রিম কিনে সোজা বাড়িতে চলে আসব। দাও না দিদিমা। এরপর মিনু টুকির জেদের কাছে হেরে যায় আর টুকিকে টাকা বের করে দেয়। আমি যদি একটা ফ্রিজ থাকতাম, তাহলে আমার মা আইসক্রিম বানিয়ে ফ্রিজে রাখতে পারতাম, আর ফ্রিজে রাখা ঠান্ডা আইসক্রিম বিক্রি করলে সবার উপকার হতো, আমার মাও কিছু টাকা উপার্জন করতে পারতো, আর
আর বানের সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পেয়ে অনেক আনন্দ পেত, কিন্তু আমরা তো গরিব, এত টাকা আমরা কোথায় পাবো? ফ্রিজ কিনতে গেলে তো অনেক টাকা লাগবে, এত টাকা তো আমাদের কাছে নেই। এসব বলতে বলতেই টুকি বাড়ি আসছিল, আর পথেই দেখতে পায় একটা ব্যাংকে সাপ ধরার চেষ্টা করছে। টুকি তা দেখতে পেয়ে একটা পাথর দিয়ে সাপকে ঢিল ছুঁড়ে মারে, আর সাপ ব্যাংকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ, আজকে তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজকে থেকে তুমি আমার বন্ধু, আর তুমি আমার জীবন বাঁচিয়ে আমার উপকার করেছো, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। বলো বন্ধু, তুমি আমার কাছে কি চাও? না না বন্ধু, আমি কিছু চাই না। মা আমাকে সবসময় বলতো, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, আর উপকারের বিনিময়ে কিছু চেয়ে নিতে হয় না, তাই আমি তোমার কাছে কিছুই নিতে পারবো না বন্ধু। তোমার মা অনেক ভালো, আর তাই তোমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি তাহলে আসি বন্ধু। এরপর ব্যাংক চলে যায়, আর টুকিও বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর টুকি জঙ্গলের ভিতরে একটা ফ্রিজ দেখতে পায়, আর ফ্রিজের কাছে গিয়ে ভাবতে থাকে, এই জঙ্গলের মাঝখানে ফ্রিজ কোথা থেকে এলো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, আর ফ্রিজটা দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো হয়ে গেছে। আমার মনে হচ্ছে এত ময়লার জন্য কেউ এই ফ্রিজটাকে বাড়িতে নিয়ে যায়নি, আমি বরং এই ফ্রিজটাকে বাড়িতে নিয়ে যাই। কিন্তু আমি তো অনেক ছোট, আমার শরীরে তো ফ্রিজ ওঠানোর মতো কোনো শক্তি নেই, আমি এখন কি করে এই ফ্রিজটাকে নিয়ে যাব? এভাবে ভাবতে ভাবতে টুকি বাড়ি চলে যায়, আর এতক্ষণে টুনি কাজ থেকে বাড়িতে চলে এসেছিল। এরপর টুকি টুনিকে সব কথা খুলে বলে, আর টুনি ও টুকি মিলে একটা ভ্যানে করে ফ্রিজটা বাসায় নিয়ে আসে। আরে এটা তো নতুন ফ্রিজ, তবে ময়লা লেগে জঙ্গলে কেন পড়েছিল? তবে ভালো হয়েছে, আমি এখন আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবো, আর বনের সবাইকে বলে দিব কেউ যদি ফ্রিজে কোনো খাবার রাখতে চায় তাহলে আমার ফ্রিজে রাখতে পারবে। আর এতে করে কুড়িয়ে পাওয়া ফ্রিজ থেকে আমাদেরও উপকার হলো, আর বনের সবারও উপকার হলো। হ্যাঁ মা, মা ফ্রিজের ভিতর মনে হচ্ছে কিছু আছে, আমি পোলাওয়ে প্রাণ পাচ্ছি মা। এই বলে টুকি সে ফ্রিজটা খোলে, আর অমনি দেখতে পায় ফ্রিজের ভিতরে অনেক রকম খাবার, আর টুকি খাবারগুলো দেখে খুশি হয়ে যায়। দেখো মা, ফ্রিজে কত রকমের খাবার, আমি এখন এগুলো খেতে চাই মা। হ্যাঁ রে মা, তুই তো খাবি, কিন্তু তার আগে ফ্রিজের কিছু খাবার বনের সকলকে খাওয়ানো উচিত, তাহলে বনের সকলে জানতে পারবে আমাদের বাড়িতে ফ্রিজ আছে, তাহলে তারা তাদের সুবিধার জন্য বাড়তি খাবারগুলো আমাদের ফ্রিজে রেখে দিতে পারবে। এরপর টুনি খাবারগুলো ফ্রিজ থেকে বের করে বনে সকলের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। একি টুনি, এত খাবার নিয়ে আমার বাড়িতে কিসের জন্য এত আয়োজন করেছিস বলতো? এরপর টুনি কালুকে কুড়িয়ে পাওয়া ফ্রিজের কথা খুলে বলে, আর টুনির কথা শুনে কালুর মনে অনেক লোভ হয়। ওরে বাবা, টুনির কি ভাগ্য, ফ্রিজটা কিনা আমাদের কারো চোখের সামনে পড়লো না, এই টুনির মেয়ে চোখেই পড়লো। যাই হোক, আমার মনে হচ্ছে এটা কোনো জাদুই ফ্রিজ, এতে করে নিশ্চয়ই অনেক খাবার পাওয়া যায়। আমি যদি ফ্রিজটা চুরি করতে পারি তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না, বসে বসে জাদুর ফ্রিজ থেকে খাবার বের করে খেতে পারবো। কালু লুকিয়ে লুকিয়ে টুনির বাড়ি থেকে ফ্রিজটা চুরি করে নিয়ে আসে, আর বাড়িতে নিয়ে এসে অন্য কালার রং লাগিয়ে দেয়, যাতে করে টুনি নিজের ফ্রিজ দেখলেও চিনতে না পারে। এরপর কালো ফ্রিজের ভিতরে থাকা খাবারগুলো বের করে খেতে থাকে, আর নাক ডেকে ঘুমাতে থাকে। অন্যদিকে টুনি সকালে ঘুম থেকে উঠে দেখে তার ঘরে ফ্রিজটি নেই, আর সকাল হতেই শালিক আর সুখী পায়রা খাবারের বাটি নিয়ে টুনির বাড়িতে আসে। টুনি, আমাদের খাবারটা তোর ফ্রিজে রেখে দিবি? আজকে আমি হঠাৎ করে বাবার বাড়িতে যাব ভাবছি, আর সকাল সকাল রান্নাটাও করে ফেলেছি, বাড়িতে থাকলে খাবারগুলো নষ্ট হতো, তাই তোর ফ্রিজে রাখতে এলাম। কিন্তু শালিক দিদি, আমাদের ফ্রিজটা চুরি হয়ে গিয়েছে, কেউ মনে হয় আজ রাতে ফ্রিজটা চুরি করে নিয়ে গিয়েছে। এই নে টুনি, তুই তোর ফ্রিজ বুঝিয়ে নে, আমি আজ রাতে তোর ফ্রিজটা চুরি করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোর এই ফ্রিজে ভূত আছে, একটুর জন্য বেঁচে গিয়েছি আমি,
তাই তোর ফ্রিজকে ফিরিয়ে দিতে এলাম। কিন্তু কালু দাদা, আমাদের ফ্রিজে তো এরকম রং ছিল না। ও, বুঝতে পেরেছি। আমি যাতে ধরতে না পারি তাই তুমি ফ্রিজে অন্য রং করেছিলে, তাই না? তা কোন ভূত এসেছিল তোমার বাড়িতে শুনি। কে কে আমাকে রশি দিয়ে বেঁধে ফেললো? এ কি ব্যাং! এইটুকু ব্যাং হয়ে তুই কিনা আমাকে রশি দিয়ে বেঁধেছিস? তোর সাহস তো কম না! রশি খুলে দে বলছি, নয়তো তোকে আমি মেরেই ফেলবো। তুই আমাকে মারবি কি করে কালু? তোকে তো আমি ছেড়েই দেব না। আর আমি জাদু শক্তি জানি, আর এক্ষুনি তোকে জাদু দিয়ে কুয়ে বন্দি করে রাখবো, সেটাও আবার সারা জীবনের জন্য। কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? কেন তুমি আমাকে শাস্তি দিতে চাচ্ছ? তুই আমার জাদু ফ্রিজ চুরি করেছিস। আমি সেদিন জাদু করে জঙ্গলের ভিতরে ফ্রিজটা রেখেছিলাম, আর আমার বন্ধু টুকিকে সেই ফ্রিজটা উপহার দিয়েছিলাম, আর তুই সেটা চুরি করেছিস। এক্ষুনি তোকে আমি কুয়ে বন্দি করে রাখবো। না না, আমাকে বন্দি করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কাল সকাল হতেই টুনির বাড়িতে ফ্রিজটা দিয়ে আসবো। তবে তুমি চুরি করে অন্যায় করেছো কালু দাদা, তাই তোমাকে 100 বার কানে ধরে উঠবোস করতে হবে। এরপর কালু টুনির কথা মতো কান ধরে উঠবোস করে, আর টুনি তার নিজের ফ্রিজে আইসক্রিম বানিয়ে রাখে। আর পরের দিন সকালে বনে বনে আইসক্রিম বিক্রি করতে থাকে, আর তারপর সকলে টুনির ফ্রিজে অনেক রকমের খাবার রেখে দেয়, আবার নিয়েও যায়। এভাবে কুড়িয়ে পাওয়া ফ্রিজটা টুনির পরিবারের ও বনের সকলের উপকারে আসে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।